ঘরের সালেও পানি, নৌকায় বসবাস। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এখন পানিতে বাঁচছে গ্রামের পর গ্রাম। পানির নিচে তলিয়ে গেছে বসত ঘর, ভিটেমাটি। ঘরের চালি পানি ওঠায় নৌকায় বসবাস করছেন অনেকে। এমন অবস্থায় শুকনো খাবার খেয়ে দিনাপাতিতে করছে বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ। বৃষ্টি আর উজানের ডলাশা অব্যাহত থাকায় উত্তাল হয়ে উঠেছে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ ষোলো নদ নদী। দুকুল উপচে পানি ঢুকছে নতুন নতুন গ্রামে। ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে ও ধরলার ফেরিঘাট পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পর্যন্ত জেলার নয় উপজেলার কমপক্ষে 20টির মতো ইউনিয়নের চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চল 250 গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে। ফলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। বাড়িঘরে পানি উঠায় নৌকায় বসবাস করছেন অনেকে, আর নৌকা না থাকায় পানির মধ্যে চৌকি বা মাচার ঝুঁকির মধ্যে বসবাস করছেন অনেক পরিবার। ঘরের মধ্যে পানি থাকায় খাবার রান্না করা যাচ্ছে না, শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের। এই অবস্থায় নৌকায় মালামাল নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন অনেকে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সকাল 6টায় ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে বিপদসীমার 22 সেন্টিমিটার এবং ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছে, তারা নয় উপজেলা কৃষি অফিস থেকে এ পর্যন্ত তথ্য পেয়েছেন। তাতে বন্যার পানিতে 5,449 হেক্টর ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এর মধ্যে 1,507 হেক্টর আউশ ধান, 2,456 হেক্টর পাট, 79 হেক্টর চিল তিল, 1,116 হেক্টর শাকসবজি এবং অন্যান্য আরও আবাদি জমি তলিয়ে গেছে। এ প্রসঙ্গে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানিয়েছে, বন্যার্তদের সহায়তায় এ পর্যন্ত 3,50,000 টাকা, 20 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনো খাবার এবং শিশু খাদ্য ক্রয়ের জন্য 18,95,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।